الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا. আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সবাই মিলে নামাজের দরুদ আমরা পড়ব পারেন তো সবাই তাহলে গলা ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে ইবাদত হিসেবে পুরুষরা উচ্চ আওয়াজে আর মা বুনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু কোন আওয়াজে পড়েন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد مالتا মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজওয়ার মাহফিল মান্যবর সভাপতি আপনাদের এ এলাকার সমাজসেবক জনাব আলহাজ হেলাল উদ্দিন ভুইয়া আল্লাহতালা তাকে সমাজের সেবায় মানুষের খেদমতে আরো আরো নিবেদিত হওয়ার তৌফিক দিয়েন বলে না আমে আজকের মাহফিলে অনেক ওলামারা এসেছেন বিশেষ করে আমার আগে লিপলেট বা পুস্টারে আমার আগে আরো দুইজন বক্তব্য রেখেছেন আমি দেখতে পাচ্ছি নামে তাছাড়া হয়তো আরো অনেকেই বক্তব্য রেখেছেন শুধু তাই না এ এলাকার আপনাদের ইমাম আর খাতিব শুধু তাই না আশেপাশের মসজিদগুলোর ইমাম খতিব মাদাসদার শুধু তাই না যারা ইসলাম প্রিয় দিন প্রিয় ইমানদার নারী পুরুষ যুবক আর বৃদ্ধ আমি শুনতে পেয়েছি যে মা বোনরা পুরুষদের চেয়ে সংখ্যায় অনেক এটা ভালো লক্ষণ আপনারা খুশি না বেজার বলেন না আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব যারা বসে আছেন সামনে ফাঁকাটা ফিল করে বসেন একটু সামনের দিকে চেপে আসেন না করবেন না তো কারণ অনেকেই আসবেন আমরা বিশ্বাস করি এই প্যান্ডেলটা ভরে যাবে যারা রাস্তায় যারা শুনতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে ভিতরে ঢুকে বসবেন প্যান্ডেলের ভিতরে বসবেন প্যান্ডেলটা ভরলে দেখতেও মজা লাগে নাকি দেখতেও মজা শুনতেও আরাম শুনতেও আরাম তাই যারা পিছনে আসবে আমরা যারা আগে এসেছি যারা আগের থেকে বসে আছেন তারা একটু জায়গা করে দেন কারণ আল্লাহ রবীন্দ্র করিমে নিজেই যারা মজলিশে বসে পিছনে যারা আসে তাদের জন্য জায়গা করে দেয় আগে এসেছে বসে আছে পিছনে যে আসবে তার জন্য একটু জায়গা করে যেমন আমরা করলাম বলেন আলহামদুলিল্লাহ আর একটু চেপে আসেন আর একটু চেপে আসেন সামনের দিকটা ভরেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন ইদা জালস্তুম ফিল্ম জ নিশিফেফ সাহ ইয়েফসা হেলা কার কথা রব্বোলা আরামিন বললেন বান্দারে আমার যখন কোনো মজলিশেফ যখন বসার জায়গায় যখন কোনো আয়ুজনে বসবে আরেকজনের এজন্য জায়গা করে দাও বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্যে জান্নাতে জায়গা করে দেবে মাফিলে একটুখানি চেপে বসলাম লেট কামারকে জায়গা করে দিলাম বিনিময়ে পুরস্কার কাজটা ছোট পুরস্কারটা কত বড় ভাষায় বলে শেষ করা যাবে না তাই ছোট কাজ আল্লাহর ইবাদত হিসেবে করলে পুরস্কার অনেক বড় তাই আমরা বিশ্বাস করি নারী পুরুষ যুবক বৃদ্ধ যারা বসেছি চেপে বসেছি জায়গা করে দিয়েছি আল্লাহ কাছে ওই পুরস্কারটা কামনা করি হে আল্লাহ আমাদের সবার তোমার জানাতে এতটুকু জায়গা করে দিও বলেন আমিন হাত তুলে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন বল গেলেন মা বোনরা সংখ্যায় অনেক বেশি তাদের জন্য প্যান্ডেল ভরে গিয়েছে আশেপাশের জায়গাও ভরেছে হা পুরুষরাও এসেছি পুরুষরা তবে মা বোনরা যদি মাহফিল শুনে মাহফিল ঘর পর্যন্ত পৌঁছাবে কোন সন্দেহ সন্দেহ নাই আর ঘর ঠিক সব ঘর ঠিক সব ঠিক ঘরে যদি গন্ডগোল থাকে সব জায়গায় তবে হা ঘর শুদ্ধ আমরা সবাই ঠিক হতে চাই আল্লাহ জান্নাত পেতে চাই। তবে জানা উচিত, যদি যুবক তরুণ কিশোর বৃদ্ধ যেই জান্নাতে যেতে চাইবে তাকে মিনিমাম সামান্যতম একটা পরিচয় থাকতেই হবে একটা পরিচয় যদি না থাকে জান্নাতে যাওয়ার আশা করা যাবে আর ওই পরিচয়টার নাম হলো হতে 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 হবে 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 হল কর্তৃপক্ষ আমাকেও আলোচনার জন্য বিষয় দিয়েছে মুমিনের পরিচয় কিসের পরিচয় মুমিনের পরিচয় মুমিন একটা পদবি, মুমিন একটা পরিচয় মৌমিন একটা যোগ্যতা যার আছে তার জান্নাতে যাওয়ার অধিকার হয় আর যার এই মৌমিন পরিচয়টা নাই তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা, তাই এই পরিচয়টা এত গুরুত্বপূর্ণ সবার জানা উচিত না উচিত না সবার পরিচয় মুমিন হওয়ার সাথে হওয়া উচিত মুমিন হতে হবে মুমিন এই পরিচয়টা জানতে হবে মুমিন একটি বৈশিষ্ট্য তা নিজের মধ্যে আনতে হবে তবে মুমিন কাকে বলে আমাদের দেশে অনেকেই বলে আরে ভাই নামাজ পড়ে না রোজা রাখে না ইমান আছে বলে না আপনাদের এলাকায় মনে হয় বলে না অনেক আছে বলে আমার ইমানটি কই পর্দা করে না কই ইমানটা ঠিক আছে আফসুস অনেকে অনেক কথা বলে বলবে তবে আজকে আল কোরআন আল আমরা প্রশ্ন করব ভাই কোরআন আমরা অনেক বেশি কথা শুনতে পারব না শর্টকাট নাক পাতেল্লা রাস্তায় মুমিনের পরিচয় জানতে চাই আর এই মুমিনের পরিচয় কোন আলে মোলামা দিলে হবে না কার কাছে প্রশ্ন জোরে বলেন কার কাছে আল্লাহ তার কাছে আমাদের প্রশ্ন যে আল্লাহ মুমিন পরিচয়টা আমাদেরকে দাও তাহলে রব্বুল আলমিন বলে বান্দারে আমার তোমাদের উপরে নাজিল করেছে আমি তিরিশ পাড়া একশো চোদ্দটি সৌরার একটি কোরআন তিরিশ পাড়া একশো চোদ্দটি সৌরার আল কোরআন আল এই আল কোরআন আল করিমে সুরাতুল আনফাল নামে আট নাম্বার একটি সোরা কত নাম্বার সংখ্যাটা মুখস্থ থাকতে হবে ঠিকানা মুখস্থ থাকতে হবে একশো চোদ্দটি সোরার মধ্যে কত নাম্বার সোরা আট নাম্বার সোরা তিরিশ পাড়ার মধ্যে নয় নাম্বার পাড়া নয় নাম্বার সৌরার নাম হলো আল আনফাল আনফাল আনফালের নাম্বার আয়াত আল কেরিমা কত নাম্বার আয়াত তার মানে নয় নাম্বার পাড়া আট নাম্বার সোরা নাম হলো আল আনফাল এর দুই নাম্বার আয়াতে আল্লাহ আমাদের প্রশ্নের জবাব চোদ্দশো বছর আগে দিয়ে দিয়েছেন কন্যা আল্লাহ কারণ আল্লাহ জানতেন আমরা দুই হাজার বিশ সনে এই মালিতা মধ্যপাড়া বাইতুল আমান জানে মসজিদের আঙ্গিনায় যুবকদের আয়োজনে এই মাহফিলে বসে প্রশ্ন করব কারে কয় মুমিন কারে বলে মুমিন শর্টকাট লম্বা না লম্বা না কেমন শর্টকাট অল্প কারণ বেশি শোনার সুযোগ বেশি শুনলে স্মরণ থাকবে না যাবে শর্টকাট, কয় মুমিন কারে কয় এই প্রশ্ন আমরা আল্লাহকে করব আল্লাহ জানেন তাই বিশ্বনবীর উপরে আগে নাজিল করেছেন কনসবাহান আল্লাহ

بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم আয়া তু হো জাদা তু ইমানা ওয়ালা কার কথা রবা নামিন দুই নম্বর আয়াতে ইমানদারের পরিচয় দিলেন যদিও তিন নম্বর আয়াৎ এবং চার নম্বর আয়াতে পরিচয়টা স্পষ্ট করে দিলেন আরেকটু যুক্ত করে দিয়ে রবুল আলামিন বললেন আল্লারিনাম ইউক্রেমন সলাতা ওয়ামিম্মা রজকনাহম ইয়ুনফেকোন اولئك اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ولكن الله اكبر كاركتا كاركتا আল্লাহ দুই নাম্বার আয়াতে বললেন ইন্নামা আরবি গ্রামার যারা জানেন আরবি গ্রামারে বলে ইন্নামা হলো হসল তার মানে একটা প্রশ্ন আছে প্রশ্নটার জবাবে আয়াতটা একটা প্রশ্নের জবাবে আয়াতটা আর প্রশ্নের জবাবে আয়াত বুঝতে হয় যে আয়াতের আগে আছে ইন্নামা প্রশ্নটা কি মুমিন কারে কয় মুমিন কাকে বলে কারণ আমরা প্রশ্ন করেছি মুমিন কাকে বলে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবীর উপরে এ আয়াতে মুমিন কাকে বলে পরিচয় জানিয়েছেন আল্লাহ জানেন আমরা প্রশ্ন করব তাই আমাদের প্রশ্নের জবাব যেহেতু আয়াত তাই আগে হলো ইনামা ইনামা আবিধানিক করতে এর অর্থ হল নিশ্চয়ই মাত্র নিশ্চয় শুধুমাত্র নিশ্চয় এটা ছাড়া আর না কন্যা আল্লাহ আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন ভালো করে জেনে নাও প্রশ্ন করেছ আমি আল্লাহকে কাকে বলে ইমানদার মুমিন কে প্রশ্নের জবাব শুনে নাও কেবল মাত্র শুধুমাত্র মুমিন ওই ব্যক্তি ইদা জুকির আল্লাহ যখন তার সামনে আল্লাহর জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তার আত্মাটা ভয়ে কেঁপে ওঠে আত্মাটা ভয়ে আল্লাহর জিকির শুনলে করলে না একজনে জিকির করছে পাশ থেকে শুনছে যে ব্যক্তি শুনলে আল্লাহর জিকির শুনলে আত্মাটা কেঁপে উঠে আল্লাহ বলছেন সেই কেবলমাত্র মুভমেন্ট সেই কেবলমাত্র ইমানদার সেই কেবলমাত্র ইমান অর্জন করতে পেরেছে কংসব

ওই ব্যক্তির সামনে আল্লাহর আয়াত করা হয় আল্লাহর তেলাওয়াত করা হয় অর্থাৎ তেলাওয়াত শুনে ওই ব্যক্তি যা যা ইমানটা বেড়ে যায় ইমান কি হয় ইমান কি হয় বেড়ে যায় রাব্বিহিম কালুন আর ওই ব্যক্তিটা সর্বাবস্থায় ভরসা করে কার উপরে কার উপরে তার মানে আনফালের দুই নাম্বার আয়াতে আল্লাহ প্রথম একটা বৈশিষ্ট্য বললেন সাপোর্টিং আরো দুইটা বললেন একটা হলো মৌলিক একটা হলো আসল একটা হলো আসল তার মানে আল্লাহ তালা বললেন মুমিন ওই ব্যক্তি আল্লাহর জিকির শুনলে যার আত্মাটা যার হৃদয়টা কেঁপে উঠে সে হল মুমিন আর ওই মুমিন ব্যক্তির সামনে কোরআনের তেলাওয়াত হলে তার ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় আর ইমানদার সর্বাবস্থায় নির্ভর করে কার উপরে ভরসা করে কার উপরে তারপরে আল্লাহ তাঁরা তিন নম্বর আ বললেন আল্লাহ দিন আইয়ো কেমন সালা ইমানদার তারাই যারা সালাত বা নামাজ কায়েম করে ওয়ামিম্মা রাজাকদা হমিউন ফেকুন আর আমার দেয়া রিজিক থেকে আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যাগ করে আল্লাহ বললেন উলাই কাহ বললো মিনু হাক্কা এরাই হলো হক মুমিন এরাই হলো হক সত্য মুমিন আসল মুমিন লাহুন দ্বারা যা তুমি দ্বারা বিহীন তাদের রবের কাছে তাদের মর্যাদা অনেক বেশি ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ কেবল মর্যাদাই দেবেন না বললেন ও বাঘ ফেরা আল্লাহ ক্ষমাও করে দেবেন ওয়ারিস কুন করিম আর মর্যাদাময় মর্যাদাময় রিজিক দেবেন কে আমরা সৌরতুল আনফালের তিনটি আয়াত শুনলাম কয়টা আয়াত দুই নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার আয়াত আমরা এই তিনটি আয়াত আল কেরিমা অর্থ শুনলাম তবে এই আয়াতগুলো আমাদেরকে এটাও বলে আল্লাহ তালা যে বললেন ওই ব্যক্তি মৌমেন এক কথায় আল্লাহর শুনলে যার আত্মা হৃদয় তারপরে আল্লাহ বললেন কোরআনের তেলাওয়াত সে শুনলে ইমানটা বাড়ে এই কথার আরেকটা অর্থ হলো ইমান কমে ইমান যে জিনিস বাড়ে এই জিনিস কখনো কখনো কমে না কমে না বলেন কমে না কমে না যে জিনিস বাড়ে ওই জিনিস কমেও যে জিনিস বাড়ে বুঝতে হবে কমার সম্ভাবনাও শুধু তাই না আল্লাহ তালা বললেন ইমান আত্মার বিষয় বটে তবে বাস্তব কাজেও ইমান এই জন্য আল্লাহ বললেন ইমানের অংশ নামাজ ইমানের অংশ আল্লাহর রাস্তায় খরচ বুঝাতে পেরেছি ইমান কেবল আত্মার বিশ্বাস তাইলে ইমান পূর্ণ হবে না ইমান মানে বিশ্বাস আত্মার আত্মার বিষয় হলো ইমান তবে বাস্তব কাজেও ইমান ফুটে ওঠে আল্লাহর কোরআন বলে সৌরাতুল আনফাল বলে যার আত্মা ইমান আছে সে তো নামাজ পড়ে তার ইমান বৃদ্ধি পায় কোরআন শুনলে সে তার সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় তাইলে উলাই কাহুমুল মুমিনুন হাক্কা এরা হলো সঠিক মুমিন এরা হলো সত্য মুমিন এরা হলো আসল মুমিন তার মানে বাতিল আসল ইমানদার না নকল ইমানদারও কি বুঝাতে আল্লাহর কথা পেরেছি স্পষ্ট করে দেয় আল্লাহ বললেন সঠিক ইমানদার তার মানে কথার মধ্যেই লুকায়িত আছে বেটিক ইমানদারও আছে আল্লাহ বললেন সত্য ইমানদার তার মানে মিথ্যা মিথ্যা ইমানের দাবিদারও আছে তবে আজকের মাহফিলে আমরা এসেছি পুরুষ নারী যুবক বৃদ্ধ সবাই মিলে আমরা সবাই সত্যি ইমানদার হতে চাই না চাই না হাত তুলে বলেন আল্লাহ আমিন আরো জুবে আল্লাহ আমিন বন্দে ঈমান ইমান এমন একটি দৌলত ইমানের দৌলত যার অর্জন হয়েছে কেবল ইমানের দৌলত যার অর্জন হয়েছে তার উদাহরণ হলো আমরা অঙ্ক লিখতে গিয়ে অঙ্ক কষ্টতে গিয়ে শূন্য লেখি এক দুই তিন চার লেখিনা লেখিনা একক শব্দ এক থেকে নয় এক থেকে নয় একক একটা শব্দ লিখলাম তারপরে তার দানে যদি শূন্য শূন্য দেই এক এক লিখলাম ডানে দিলাম একটা শূন্য আর প্রথম ছিল এক শূন্য দেওয়ার পরে হয়ে যাবে দশ আরেকটা শূন্য দিলে হবে একশো আরেকটা শূন্য দিবেন হবে এক হাজার আরেকটা শূন্য দিবেন হবে দশ হাজার আরেকটা শূন্য দিবেন হয়ে যাবে তার মানে আসল জিনিস থাকলে এর দানে শূন্য দিলেও মানটা বাড়ে আর যদি আসল জিনিস না থাকে তাইলে যত শূন্য দিবেন শূন্য 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 সমান সমান ডিম্বু সমান হলো ঘুরার ডিম আগডুম বাগডুম গুরার ডুম সাজে আজকে আমাদের ছেলে মেয়েকে পড়ানো হয় গুরার ডুম আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন না আমিন আরো জোরে বলুন আমিন বন্দে গান এমন একটি মৌলিক সম্পদ যার অর্জন হয়েছে অবশ্যই একদিন জান্নাতে যাবে অবশ্য একদিন জান্নাতে যাবে একটা হাদিস শুনলে আশ্চর্য হয়ে যাবেন বিখ্যাত হাদিস বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব মানুষদের মধ্য থেকে একটা মানুষকে ডাক দেবেন পাল্লার মিজানের কাছে সে যাবে আল্লাহ তার আমল নামা হিসাবে নিরানব্বইটা দফতর নিরানব্বইটা ফাইল দেবেন কয়টা ফাইল কয়টা নিরানব্বইটা সিজিল্লা হাদিসের ভাষায় নিরানব্বইটা ফাইল নিরানব্বইটা দফতর তার তারা এর মধ্যে একটাও ভালো কাজ নাই একটাও ভালো কাজ নাই সব অন্যায় পাপ গুনায় ভরা আল্লাহ তালা প্রশ্ন করবেন বান্দারে আমার তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম কে আমল পেশ করার মতো কি তুমি নিয়ে এসেছ আল্লাহর বান্দা রব্বুল আলমিনের সামনে সারেন্ডার করে আত্মসমর্পণ করে বলবে রব্বুল আলমিন সারাটি জীবন অন্যায় করেছি পাপ করেছি গুণা করেছি ভালো কিছুই আমার কাছে নাই আল্লাহ তালা বলবেন তবে শুনো আমার কাছে একটা চিরকুটা আছে কন্যা সুমান আল্লাহ ও আমার বান্দা তোমার নিরানব্বইটি ফাইল পাপে বরা গুনায় বরা তবে আমার কাছে এক তা চিরকুট আছে তুমি বিশ্বাসের সাথে একবার বলছি লালা ইলাহ ইল্ল জুড়ে বলেন লা ইলাহা ইল্ল লা এলা ইল্ল আল্লাহ লা লা ইল্লাঙহ মহামাদু ৰচলঙ বলে ন সোহাৰ ৰবুল ওই একবার বলাপ লা ইলা ইল্লাল্লাপ মিজানের পাল্লায় দেবেন এক পাল্লা এলা ইলা ইল্লাল্লা আর এক পাল্লায় নিরান্নব্বইতা পাপের বুজা রব্বুল আল আহ হাবিব বলেছেন ওই ইলাহা ইল্লাল্লা উজনে এত ভারী লা ইলাহা ইল্লাল্লা সব কিছু নিয়ে ভারী একেবারে নিচে নেমে থাকবে উজনে ভারী হবে লা ইলাহা মোহাম্মাদুন কারণ এটা ইমান কারণ এটা এটা এই বললাম কোরআন আমাদেরকে বলল ইমান ওই ব্যক্তির আছে যার আত্মাটা কেঁপে উঠে আল্লাহর জিকির শুনলে বিশ্বনবী বললেন অনেকগুলো হাদিস এর মধ্যে বুখারি মুসলিমের হাদিস আবু হরায়রা বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন ইমানের ইমানের বাহাত্তরটার বেশি অথবা বাষট্টিটার বেশি শাকা প্রসাকা আছে সর্বশ্রেষ্ঠটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী বললেন ইমানের বাহাত্তরটির উপরে শাখা প্রশাখা অথবা বাষট্টিটার উপরে শাখা প্রশাখা বিদন আর বিশব্দ যার অর্থ হল দুই আর নয়ের মাঝখানে দুই আর নয়ের মাঝখানে এটা তিন চার পাঁচ ছয় সাত আট যেকোনো একটা হতে পারে নবীজি বললেন লীল ইমানে বিদ্রোহ বউন ইমানের সত্তর এবং দুইয়ের বেশি অর্থাৎ বাহাত্তরের বেশি এটা তেহাত্তর হতে পারে চুয়াত্তর হতে পারে পঁচাত্তর হতে পারে ছিয়াত্তর হতে পারে সাতাত্তর হতে পারে আটাত্তরও হতে পারে আবারও হাদিসে আরেকটি শব্দ নবীজি বললেন লীল ইমানে বিদ্রোহ বিদ্রোহ তোরা شعبہ ঈমানের শাখা প্রশাখা হলো বেদন অর্থাৎ দুইয়ের উপরে এবং সাই অর্থাৎ বাষট্টির উপরে শাখা প্রশাখা অথবা বাহাত্তরের উপরে শাখা প্রশাখা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল লা ইলাহা বলেন লা ইলাহা লা সর্বশেষ ইমানের শাখা প্রশাখার বাহাত্তরের উপরে অথবা উপরে সব চাইতে শ্রেষ্ঠ হলো আর সর্বনিম্ন হল ইমাত আনিত রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া কন্যা সুবাহ আল্লাহ চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আজ আমাদের সবার এটা জানা উচিত বোঝা উচিত ইমানের শাখা প্রশাখা বাহাত্তরের বেশি অথবা বাষট্টির বেশি তবে সর্বশ্রেষ্ঠ লা ইলাহা আর সব চাইতে নিচে সবার শেষে হলো ওই কাজ যেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস নবীজি ইমানকে পরিচয় করালেন আমাদের সামনে বলেন না এই যে যদি কেউ প্রশ্ন করেন তাহলে ইমানের বাহাত্তরের বেশি শাখা প্রশাখা অথবা বাষট্টির বেশি শাখা প্রশাখা যদি সব বলেই আজকের মাহফিলে শেষ হবে না তবে একটা বই বলি আলেমরা পড়তে পারেন ইমানের শাখা প্রশাখা সবগুলোর উপরে ইমাম আল বাই হাকি তার বিখ্যাত একটি কিতাব আছে সোহাবুল ইমান সোহাবুল ইমান বাংলায় অনুবাদ হয়েছে ইমানের শাখা প্রশাখা ইমাম আল বাই হাকি ইমাম আল বাই হাকি তিনি খুব সুন্দর কোরআন হাদিসের দলিল দিয়ে ইমানের সবগুলো শাখা প্রশাখা তুলে ধরেছেন আমরা যারা শিক্ষিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইটার অনুবাদ করেছে আমরা কিনবো পর্ব রাজি আসেন ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ তবে হা আমরা শর্টকাট আজকে কোরআন আল্লাহ তাআলা মুমিনের যে পরিচয় দিয়েছে ওই দিকে আগায় আল্লাহ তাআলা বললেন মুমিন ওই ব্যক্তি ইদা ذُكِرَ আল্লাহ যখন তার সামনে আল্লাহর জিকির করা হয় আর আল্লাহর জিকির কোরআন এবং সুন্নায় তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে কয়টি অর্থে আল্লাহ তাআলার জিকির কোরআন এবং সুন্নাহ কোরআন এবং হাদিসে তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে এক নাম্বার যিকরুন মানে হলো জ্ঞান চর্চা করা কোরআন হাদিস পড়া কোরআন হাদিস শোনা কোরআন হাদিসের চর্চা করা যেমন মাহফিল যেমন ওয়াজের মাহফিল যেমনই তাফসিরের মাহফিল এটা হল দিকিরের মাহফিল বলেন না সবাহান কারণ এখানেও আমরা জ্ঞান শিখি ঠিক না বেঠিক কোরআন আর সুন্না শিখি হাদিস শিখি আল্লাহর কথা নবীজির কথা শিখি তাই আল্লাহ এবং তার নবীর কথা আল্লাহ তাআলা এবং তার নবীর আমাদেরকে যে জ্ঞান শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা করা বিকির এর দলিল হলো আল্লাহ তাআলা ওর আল কেরিমে বলেছেন রব্বুল আলামিন বলছেন ফাসালু ফাসালু আহ্লা বে কেরেম কুমতুম আমার বান্দারা যদি তুমি না জানো যারা জিকির করে তাদেরকে প্রশ্ন জিকির করে করে মানে যারা জ্ঞান চর্চা তাদেরকে জিজ্ঞাসা করো জ্ঞান চর্চা মানে আল্লাহর জিকির করা অনেক আয়াতে আস দুই নাম্বার আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে হল আল্লাহর আদেশ পালন করা নিষেধ থেকে বেঁচে থাকা নবীজির আদেশ পালন করা নবীজির নিষেধ থেকে বেঁচে থাকা আল্লাহর আদেশ যেমন নামাজ যেমন রোজা যেমন হজ যেমন জাকাতবে আল্লাহর আদেশ যেমন মুয়াজ্জিন আজান দেয় আজান মানে হাইয়া আল্লাহ সালাত হাইয়া আলাল আল্লাহ আশোক সালাতের দিকে আশোক কল্যাণের এদিকে নামাজ পড়তে আসো সালাত কায়েম করতে আসো ইটা আল্লাহর জিকির কে বলেছেন আল্লাহ তাআলাব নামাজ সালাতকে তার জিকির বলেছেন রবনাল বলছেন। ফাইদাব কোদিয়াতে সালাত ফন্ত আরদে ওয়াদ দ্য ও মিন্ ফাদুলিল্লা ওয়াদ করুল্লা ক্যাথি র না সুহান আল্লাহ তালা জিকির নামাজকে জিকির বলেছে নামাজ শেষ হল অর্থাৎ জিকিরই শেষ হল তখন রিজিকের অন্বেষণে বেরিয়ে পড় তবুও আল্লাহর জিকির করবা কারণ হালাল লিজিকর্জন কারাদেশ হারাম ছেড়ে দেওয়া কারাদেশ সুদ না খাওয়া কারাদেশ সুদ ছেড়ে দেওয়া কারাদেশ সুদ না নিয়ে ঘোষ না নিয়ে হারাম উপার্জন না করে হালাল উপার্জন করা সকল ফরজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ফারুদুন হালাল উপার্জন কার আদেশ কার আদেশ তাই হালাল উপার্জন করতে যাবেন এটাও কার দিকির কার দিকির তিন নাম্বার দেখুন মানে হল আল্লাহ এবং তার হাবিব অর্থবোধক যে শব্দ শিখিয়েছেন ওই শব্দগুলো সবের নিয়তে উচ্চারণ করা যেমন বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাল্লাহ এর নাম এর নাম জিকির এর নাম তাই জিকির কয়টা জিনিস তিনটা জিনিস জিকরুন তিনটি জিনিস এক নাম্বার জ্ঞান চর্চা আজকের মাহফিলটাও জিকির বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার আল্লাহর আদেশ পালন নিষেধ থেকে বেঁচে থাকা এটাও জিকির তিন নাম্বার আল্লাহ রসুলের শিকানো শব্দ উচ্চারণ করা এটাও জিকির আল্লাহ বললেন তালা মুমিন চিনতে চাও মুমিন পরিচয় পেতে চাও জেনে নাও একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুমিন ওই ব্যক্তি আল্লাহর দিকের যখন শুনে আল্লাহর দিকের যখন শুনে আত্মাটা কেঁপে ওঠে কি আল্লাহ তারা যে শব্দটা বললেন ওয়াজ ওয়াজ আমি ওয়াজ লোনের ব্যাখ্যা এইভাবে বলি এটা হলো উদাহরণ যেমন এখন ক্লাস ফাইভেও পরীক্ষা হয় আগেও ফাইভে হতো তো শুধু তাই না ক্লাস ক্লাস ওয়ানে তে কেউ পরীক্ষা দিল ক্লাস ওয়ানে বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন যাওয়া আসা করলেন পড়ালেখা করলেন হ্যাঁ বায়ান্ন দিন শুক্রবার মাঝে মাঝে ছুটি টুটি তেষট্টি সত্তর দিনের মতো বন্ধ ৩৬৫ দিন থেকে সত্তর বাদ দিলে প্রায় দুইশো দিন কয় দিন প্রায় দুইশো দিন স্কুল কলেজ খোলা থাকে ক্লাস করতে গেল পড়তে গেল আপনি আমি গেলাম দুইশো দিন যাতায়াত করে ফাইনাল পরীক্ষা দিলাম কি দিলাম ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার আগে সবার মনে হয় মাথার উপরে পাহাড় জমে আছে ঠিক না যারাই পরীক্ষা দেয় পরীক্ষার সামনে মাথা গরম তাই কি জানি আসে পাশ করব না ফেল করব। কমন পড়বে না পড়বে না ঠিক না বেটিক পরীক্ষা একটা দুইটা তিনটা এভাবে যখন পাঁচটা সাতটা দিয়ে দেয় এক একটা পরীক্ষা শেষ হয় মনে হয় যেন মাথা থেকে পর্বত নামে ঠিক না হ্যাঁ সব কয়টা পরীক্ষা শেষ পর্বত সব কয়টা মাথা থেকে নামলো কিন্তু রেজাল্ট কি হবে মনের মধ্যে ধরাস ধরাস করে কে আমি বুঝাইতে পারছি হ্যাঁ যখন এই অবস্থাটা হয় স্কুলে রেজাল্ট হয়ে গেছে স্কুলে রিজাল্ট হয়ে গেছে আমি আপনি শুনি নাই আপনি আর আমি শুনি নাই অন্যরা শুনতেছে কেউ পাস কেউ ফেল কেউ ভালো রিজাল্ট কেউ খারাপ রিজাল্ট আছে না এই অবস্থায় আমি আর আপনি রিজাল্টটা শুনি নাই তখন মনে হয় কলিজাটা যেন অর্ধেক দুই ভাগ হয়ে গেছে এক অংশ কয় পাস করছি আর এক অংশ কয় আমি কি বুঝাতে পারছি আপনারা বুঝছেন উদাহরণটা যদি বুঝে দেখেন আল্লাহ তালা যে শব্দটা বললেন এই শব্দের অর্থ অল্প চূড়ান্ত রিজাল্ট জানে নাই কারণ ইমানদার ইমানের চূড়ান্ত রিজাল পাবে ময়দানে আখেরাতের মাঠে ঠিক না বেটি ইমানদার সঠিক ইমানের সঠিক ইমানের পুরস্কার তার পাশ করা উত্তম রিজাল করা চূড়ান্ত জানবে কোথায় জোরে বলেন না কোথায় কেমতের মাঠে হিসাবের মাঠে এর আগে জানার কায়দা কায়দা নাই কিন্তু আশা করে আমল করবে আশা আশা করে করে আমল করবে আশাটা আর হতাশাটা সমান সমান পাশও করতে পারে ফেইলও করতে পারে ভালো করে বুঝবেন রিজাল্ট কার কাছে ইমানের রেজাল্ট কার কাছে তাই কাউকে হঠাৎ বলা যাবে না তোর ইমান নাই বিশ্বনবী বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ আলী ওসাল্লাম বলেছেন কাউকে ইমানদার অথবা ইমান বলো না কারণ তুমি কি তার আত্মাটা কেটে দেখেছ হাল সাক্ষাক্তা কালবাক কারণ আত্মাটা জানেন কে হৃদয়ের খবর কে জানেন আর ইমানের আসল ঘোষণা ইমানের সফলতা পুরস্কার কোথায় পাওয়া যাবে আল্লাহর কাছে কেয়ামতের মাঠে দুনিয়ায় হা আল্লাহ দেন তবে চূড়ান্ত পুরস্কারটা কোথায় আখেরাতে এই জন্যে সত্যিকারের মুমিন ওই ব্যক্তি আল্লাহর জিকির শুনলে তার আত্মাটা কেঁপে উঠে কলিজাটা দুই বাঘ হয়ে যায় কারণ আমি কি সত্যি ইমানদার হতে পেরেছি কি না পারি নাই এই জন্য নবীজি এই ওয়াজলুন এর ব্যাখ্যায় বিখ্যাত হাদিস নবীজি বললেন আল ইমান বাইনাল খাউফি ওয়ার রেজা ইমান হলো আল্লাহর কাছে আশা করা আর আল্লাহর ভয় করা দুইটার কয়টা জিনিসের জুড়ে বলেন ইমান কয়টা আল্লাহর কাছে আশা করি আবার আল্লাহকে ভয় ভয় করি এই জন্য এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন তারাও কেঁদেছেন তারাও তারাও কেঁদেছেন তাই বন্ধুগণ আল্লাহ মুমিনের পরিচয় দিলেন সেই হল মৌমিন আল্লাহর দিকির শুনলে যার আত্মাটা কেঁপে ওঠে রেজাল্ট জানে নাই রেজাল্ট কি হয় জানি না পাস না ফেল আমি কৃতকার্য না আমি ফেল করলাম জানি না কারণ চূড়ান্ত ফল কার কাছে কার কাছে এই জন্যে আল্লাহ তাআলা রবুল আনমিন ইমান যারা এনেছে প্রত্যেকের পরিচয় স্পষ্ট করে আবার ইয়াতি বললেন তারা যারা ইমান এনেছে তারা ভরসা করে কারুর উপরে কার উপরে ওয়ালা রব ভীম ইয়াতকলু ইমানদার সব সময় ভরসা করে কার উপরে তাই আল্লাহর উপরে ভরসা যে করে বুঝতে হবে তার কি আছে আছে আল্লাহর জিকির শুনলে যার আত্মাটা কেঁপে বুঝতে হবে ইমান উঠে তার কি আছে ইমান আছে তবে ইমান বাড়ে অথবা কমে ইমান বাড়ে অথবা এবার আসেন এক কথায় যদি ইমান শুধু ইমানটা কারে করে আমরা তো মুমিনের পরিচয় বুঝলাম তাইলে ইমানটা কি এটাও জানতে হবে না হবে না আমরা প্রশ্ন করলাম ইমানটা কি আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরিচয়ে সৌরাতুল বা কারা সৌরাতুল বা কারা তে রব্বুল আলমিন ইমানের পরিচয় দিয়েছেন

আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন কে বললেন আল্লাহ তাআলা কুরআন আল কারীমে সূরাতুল বাকারাতে ঈমানের পরিচয় দিলেন তবে হাফ ঈমানের সুন্দর পরিচয় কোরআন আল্লাহ তালা যা দিয়েছেন বিশ্বনবী আরও সুন্দর করে আমাদের সামনে তুলে ধরলেন বোখারি মুসলিমের বিখ্যাত হাদিস হাদিসে জিবর নামে খ্যাত উমহারাদি আল্লাহতনো বর্ণনা করছেন একদিন সাহাবাই ক্যারাম বিশ্বনবীর সামনে বসা হঠাৎ মেশকালো চুল ধবধ সাদা পোশাক পরা একজন সুতাম দেহের অধিকারী যুবক আসলেন এসে সবাইকে আসসালাম আলাইকুম বললেন তারপর বিশ্বনবীর সামনে বিশ্বনবীর সামনে নামাজের হালতে বসলেন কিসের হালতে নামাজের হালতে বসে নিজের হাঁটুগুলো বিশ্বনবীর হাটুর সাথে মিলায়া দিলেন এবং নিজের দুইটা হাত বিশ্বনবীন পবিত্র উরাতের উরুর উপরে রাখলেন মুখোমুখি বসলেন কিভাবে বসলেন বলছেন মেসকালুচুল ধর সাদা পোশাক দূর থেকে আসছে দীর্ঘ সফর করে এসেছে অনেক পথ মারিয়ে এসেছে এমনটা পোশাক চেহারা দেখলে বুঝা যায় না আবার আমরা কেউ তারে চিনিও না সালাম করল নবীজির বুকুমুকি বসল নামাজের হালতে বসল হাটু মিলাল বিশ্বনবীর পবিত্র হাটু মুবারকের সাথে তারপরে বিশ্ব নবীকে প্রশ্ন করল কারে প্রশ্ন করল মোহাম্মদুর রসুল সল্লাল্লাহ ওয়াসাল্লাম বিশ্বনবীকে প্রথম প্রশ্ন কল্লা আশবীর নিয়ানিল ইসলাম অ মোহাম্মদ সল্লাল্লা ওয়াসাল্লাম আমাকে বলুন ইসলাম কাকে বলে বিশ্বনবী উত্তরে বললেন ইসলাম হল তুমি সাক্ষী দেবে আল্লাহ তালা ছাড়া প্রকৃত কোনো মহাবুদ নাই আর মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহর বান্দার রসুল আমরা তাই বলি আরবিতে বলেন আসাদু আল্লাহ এলাহা এলাল্লাহ ওয়া আসাদু আল্লাহ মোহাম্মাদান আবদু ওয়ার দুই নাম্বার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ বা সালাদ কায়েম করবে তিন নাম্বার রমজান মাসে রোজা রাখবে চার নাম্বার সম্পদ থাকলে বছরে একবার জাকাত দেবে পাঁচ নাম্বার টাকা পয়সা থাকলে জীবনে একবার হজ করবে এর নাম ইসলাম এর নাম বিশ্বনবী ইসলাম মানে পাঁচটা জিনিস বললেন যুবক বলল সত্য বলেছেন এবার দুই নাম্বার যুবক প্রশ্ন করল আমাকে বলুন আনিল ইমান আমারে বলেন ইমান কারে কয় ইমান ইমান কাকে বলে আমাকে বলেন বিশ্বনবী জবাব দিলেন কন্যা সুবাহ বিশ্বনবী বললেন ইমান অলপ তুমি আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর ফেরেশতাদের প্রতি ইমান আনবে আল্লাহর কিতাব গুলোর প্রতি ইমান আনবে আল্লাহর প্রেরিত নবীগণের প্রতি ইমান আনবে আল্লাহর আল্লাহ শেষ বিচারের দিনে সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে কেয়ামতের দিবসের প্রতি ইমান আনবে ছয় নাম্বার হলো ভাগ্যের লিখনের প্রতি ইমান আনবে এই ছয়টার নাম হল ইমান কন্যা বিশ্বনবী বললেন ছয়টি জিনিসের নাম ইমান কয়টি নাম ইসলাম হলো পাঁচটা ইমান হলো ছয়টা যুবক বলল সত্য বলেছেন এবার তিন নাম্বার প্রশ্ন করল যুবক আমাকে বলেন আখবীর নিয়ে আনিল হে বিশ্ব নবী বলেন এসান কি নবীজি বললেন এসান হলো তুমি আল্লাহর ইবাদত করবে মন যেন আল্লাহরে দেখতে পাচ্ছ কু ভাল আল্লাহ যদি দেখতে নাই পাও ফাইনলাম তাকুন তারা যদি তুমি আল্লাহকে দেখতে না পাও ফাইন্যু তাহলে অবশ্যই এতটুকু কোন বাস্তবতা নিজের মধ্যে আনবে আল্লাহ তালা সব সময় আমাকে দেখতে পাচ্ছেন কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছেন সব সময় এই কথা যে বিশ্বাস করে তার নাম محسن তার নাম এবার চতুর্থ প্রশ্ন আগন্তক যুবক বললেন আমাকে বলেন কখন আমত হবে নবীজি বললেন আসসাইলো আলামু মিনাল মাসরুল প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে ভালো জানেন তার মানে বিশ্বনবী বললেন আমি আমি যা জানি তার চেয়ে তুমি ভালো জানো কल्ला এবার যুবক প্রশ্নকারী যুবক পঞ্চম পাঁচ নাম্বার আবার প্রশ্ন আমি বুঝলাম কখন হবে আপনি বলবেন না তাইলে পাঁচ নাম্বার প্রশ্ন হলো বলেন কেমতের আলামত কি কখন কেমত হবে আমারে বলেন নবীজি পঞ্চম প্রশ্নের জবাবে বললেন কেমত হবে তখন যখন আন্তালি দাল গরে মনিব জন্মাবে নেতা হইব গোলামের গড়ে নেতা যখন হবে তখন কেমত হবে এটা হলো ডাইরেক্ট অর্থ আরেকটা অর্থ হলো যখন ছেলে মেয়েরা। মা বাবাকে গুলামের মতো খাটাবে মা বাবাকে মা বাবাকে গুলামের মতো খাটাবে সন্তান তখন কেমত হবে বলেন না চিৎকার করে বলেন বিল্লাহ বিশ্বনবী বললেন দাসীর সন্তান গুলামের সন্তান নিম্ন বংশ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ যদি হয়ে যায় তাইলে কেয়ামতের অপেক্ষা করো পৃথিবীতে আসে না নাই শুনেন বাংলাদেশ বাদ দিলাম আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট হেও আঙ্গুল ফুলে কলাগাছ গাছ আমেরিকার ইতিহাসে এত নিকৃষ্ট প্রেসিডেন্ট আর আর আসে নাই আমেরিকার ইতিহাসে এত নিকৃষ্ট প্রেসিডেন্ট কারণ আমেরিকার কংগ্রেস আর সিনেট তার বিরুদ্ধে ইম্পিচমেন্ট তারে বরখাস্ত করার মামলা চলছে পৃথিবীর অনেক দেশে এমন নিকৃষ্ট লোক ক্ষমতায় আসে না নাই শুনে বাংলাদেশ বাদ দিলাম আপনারা আমাদের বাড়ির পাশে ভারত চিনেন ভারত ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনি ভারতের ভিতরে গন্ডগোল লাগাই দিছেন আমি ওই দিকে যাব না কেবল কেবল তার গুরার পরিচয়টা জানেন সে রেল স্টেশনে রেল স্টেশনে চা বিক্রি করত। আর রেল স্টেশনের চা বিক্রেতা হয়ে গেছে হয়ে গেছে ভারত জুড়ে আজ অশান্তি টিকনাফিটিক আরে ভাই ঠিক না ভাই ঠিক পত্রপত্রিকায় দেখেন না দেখেন না না নাই ভারত আজ উনুনের উপরে কাশ্মীর কাশ্মীরের উপরে কি আমি রাজনীতি বুঝি না ছোট্ট একটা দলিল দিলাম যদি রেল স্টেশনের চা বিক্রেতা গদিতে বসে তার দেশ না পাশের দেশেও গন্ডগুল কি রাগ করতেছেন আল্লাহ হেদায়েত نصیব করুন বলেন আমিন জুলি বলেন আমি, আগন্তক যুবক তার প্রশ্নের জবাবে বিশ্বনবী বললেন দাসীর সন্তান গুলামের সন্তান নিচু বংশের মানুষ যখন নেতা হয়ে যাবে তখন ধ্বংস হবে এর আরেকটা অর্থ ছেলে আর মেয়ে যখন বৃদ্ধ মা বাবারে গুলামের মতো দাসের মতো মনে করবে কারণ দাস আর গুলাম মানে এদেরকে ভালো খাইতে দেয় না ভাঙ্গা করে রাখে সব জায়গায় নেয় না ও আচ্ছা কোন রকম চলে ঠিক অনেক শিক্ষিত ছেলে পেলে আসে কুলাঙ্গার নিজের সন্তান নিজের বউ নেয়া ভালো থাকে মা বাবারে ভালো জায়গায় রাখে বাংলাদেশে আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আল্লাহর কসম নবীজি চোদ্দশো বছর আগে জিব্রাইলের প্রশ্নের জবাবে বলেছেন যখন এ অবস্থা হবে তখন কেমত আসবে তখন কেমত ধ্বংস আসবে অনেক বড় অফিসার হয়ে সুখ থাকবে না অনেক টাকার মালিক হয়ে আরাম থাকবে না অনেক বড় লোকের মেয়ে বিয়ে করে চপে টাকা খেতে হবে অনেক বড় স্কুলে বাচ্চা কাচ্চা পড়ায়া বাচ্চা মানুষ হবে না মা বাবারে রাজার মতো সম্মান না দিলে মা বাবা সবচাইতে বড় রাজা ঠিক না বেটি আল্লাহর পরে আল্লাহর পরে যদি রাজা হয় এর নাম মা আর চিৎকার করে বলেন কারা জোরে বলেন কারা তাইলে হাত তুলে ওয়াদা করতে পারবেন যাদের মা বাবা জীবিত আল্লাহর রাজার মতো সম্মান করবেন মা বাবাকে রাজার মতো মাকে রানীর মতো মর্যাদা দেবেন বলেন আমিন জোরে বলেন আমিন হাত নামান জেনে রাখবেন নিজের মাকে যদি রানীর মতো মর্যাদা দেয় তাইলে মিয়া তুমি হলে যুবরাজ রানীর গর্বে রানীর গর্বে জন্ম নেই কে জন্ম নেই চিৎকার করে বলেন না কে জন্ম হয় সন্তান তুমি তুমি হলে যুবরাজ আর মারে যদি ও গাইয়া কয় না কি রাগ করতেছেন আপনারা কন্যা কি ঢাকার শিক্ষিত রাখই শিক্ষিত বাংলাদেশে অনেক উচ্চ শিক্ষিত কুলাঙ্গার আছে গ্রামের সাধারণ পরিবারের কিষানী মা যার পেট থেকে জন্ম নিয়েছো তুমি আজকে বড় অফিসার তুমি সরকারের বড় কর্তা অনেক বড় সাহেবের মেয়ে বিয়ে করেছ মায়েরে বাসায় নেও না তাইলে তুমিও দাস তুমিও বউয়ের গুলাম তুমিও নিকৃষ্ট বউ ওদেরকে পিটায় বউ ওদেরকে থাপড়ায় কিন্তু আফসুস গ্রামেও গ্রামেও এই দুষ আসতেছে না আসতেছে না এই জন্য যুবক 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 বুঝে নাও গুলাম মায়ের গোলামও মাকে রানীর মত মর্যাদা দাও মাকে যদি রানীর মত মর্যাদা দাও তাইলে তুমি হবে যুবরাজ তোমার বউ তোমার মুরিদ থাকবো ঠিক না বিঠিক আরে ভাই ঠিক না বিঠিক সহজ অঙ্ক যদি তুমি মাকে রানী না বানাতে পারো বউয়ের গোলাম হও সারা জীবন গোলাম হবা তোমার সন্তানও গোলাম হবে আর রানীর সন্তান যুবরাজ হতে পারবে কারণ যে পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে আদর করে না শুধু তাই না যে পুত্রবধুকে শ্বশুর শাশুড়ি মা ডাকে না মা জেনে রাখবেন এটা হলো সহজ অঙ্ক যে পুত্র তার মাকে রানী বানায় বাবাকে রাজা বানায় সে হয় যুবরাজ আর তার বউকে তার মা বাবা মা ডাকবে এটাই হলো পৃথিবীর বাস্তবতা টিংনাভিটিক আরে ভাই টিকনাভিটিক তাই যে পুত্রবধূকে শ্বশুর শাশুড়ি মা ডাকে ওই পুত্রবধূর গর্ব থেকে আবার যুবরাজ জন্মায় নেক সন্তান জন্মায় ভালো মানুষ জন্মায় আর যদি মাকে কে যুবক বানালো না রানী বাবাকে বানানোলা রাজা হয়ে গেল বউয়ের গুলাম তাহলে বউটাও আরেক গুলাম গুলামের গরের গুলাম রাগ করতেছেন রাগ করছে কোনদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা বন্দি হাদিস একটা হাদিস বলতে গিয়ে প্রাসঙ্গিক অনেকগুলো কথা আসলো যখনই যুবক এই পাঁচটি প্রশ্নের উত্তর পেলেন বিশ্ব নবীর কাছ থেকে সালি তারপর বললেন আপনি সত্য বলেছেন যুবক তারপরে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন উমর খাত্তাবের পুত্র উমর বললেন আমরা আশ্চর্য হয়ে গেলাম যুবক প্রশ্ন করল জবাব শুনে বলল সত্য তারপরে নবীজীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল যুবক যখন চলে গেল নবীজী নি যেই বললেন শোনো আমার সাবিরা এই যে যুবক আসলে যুবক না তিনি হলেন জিবরাইল বলেন আসমা আল্লাহ তিনি হলেন জিবরাইল আতাকুম তাকুম দীনাকুম এসেছিল তোমাদের মতো রূপ ধরে তোমাদের সামনে দিন শিকায়া দেওয়ার জন্য কন্যা সুবান আল্লাহ এই জন্য এই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল হাদিসে জিবরিলে দুই নাম্বার প্রশ্ন ছিল ইমান কারে কয় ইমান ইমান কাকে বলে ইমান এর পরিচয় দিতে গিয়ে নবীজি কয়টি জিনিস বললেন জুড়ে বলেন কয়টা আমাদের দেশে যাদের চুলদারি যারা পড়েছেন তারা দুইটা ঈমানের কালিমা পড়েছেন একটা ইমানে মুজমাল আর একটা মুফাসাল ঠিক না এখনকার ছেলে পেলে হয়তো জানবে না আবার এটাও ঠিক ইমানে মুজমাল আর ইমানে মুফাসাল আমাদেরকে যা শিখানো হয়েছে এটা আমাদের আলেমরা বানিয়েছেন কারা বানিয়েছেন কারা বানিয়েছেন আলেমরা বানিয়েছেন আর আলেমরা বানিয়েছেন বলেই ইমানে মুফাসালে একটা ভুল আছে ইমানে মুফাশালে একটা ভুল আছে পরে বলছি প্রথম বলি ইমানে মুজমাল মুজমাল মানে সংক্ষিপ্ত ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত ইমান এটা কি পড়েছি এটা আমরা পড়েছি যারা পারেন শরণ হবে আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকامه ওয়ারকা ঠিক না বেটিক ছোট্ট সংক্ষিপ্ত ইমানের কথা আলেমরা বানিয়েছেন এর অর্থ হলো আমান্তু বিল্লাহ আমি ইমান এনেছি কার উপরে কামা কামাহুয়া আল্লাহ যেমন কন্যা সুভাআল্লাহ আল্লাহ যেমন তেমনই ঈমান আনছি জোরে বলেন শোভা আলাল্দা এই কথার মধ্যে একটা উত্তর আছে এই এই কথার মধ্যে একটা উত্তর উত্তরটা হলো পৃথিবীর অনেক ধর্ম বিশ্বাসী লোকজন এমনকি আমাদের নামদারি মুসলমানদের মধ্যেও কিছু লোক আসে বলে আল্লাহর নাকি আকার নাই বলে না আপনারাও শুনে থাকতে পারেন বলে আল্লাহর আকার নাই আল্লাহ নাকি নিরাকার এই কথাটা এর জবাব এই কথাটা এর এর কারণ বলছি কামা হুয়া কামা তার মানে আল্লাহর একটা আকার আছে যেমনটা তার দরকার আল্লাহর মতো কেউ নাই কেউ না কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাইসা কামিসলি শাইউন পড়েন লাইসা কামিসলি শাইউন ওয়া হুআস সামিউ বাসির আল্লাহ তালা এমন তার মত কেউ কেউ আল্লাহ স্রষ্টা আমরা সৃষ্টি আমরা সৃষ্টির মতো কল্পনা করব আমাদের কল্পনার বাইরে কে তবে আল্লাহর আকার আছে না নাই যেমনটা তার দরকার এই জন্যে ইমানে মুজমালের কথাটা আমান্তু বিল্লাহি কামা হুয়া কামা যেমন আল্লাহ যেমন আল্লাহ তেমন আমি আল্লাহর প্রতি ইমান আঞ্চি বলেন আমি চিৎকার করে বলেন আমিম হা তারপরে বলছি ওয়া সিফাতিহি ওয়াস্মাইহি ওয়া সিফাতি আল্লাহর আল্লাহ হলো মূল নাম লাফজে জালা আলাহ এর বাহিরে আরও নিরানব্বইটা গুণবাচক নাম আছে না নাই আল্লাহ তাআলা নিজই কোরআন আল কারীমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা জেনে নাও আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে ফাদউহু বিহা ওই সুন্দর নাম দিয়া কারে রাখো কারে রাখো আল্লাহ তালার গুণবাচক নাম সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনবী বললেন আল্লাহ তালার নাম হল এক কম ইল্লা একশা হাদিসে দুই ধরনের শব্দ একশটা এক কম অথবা নব্বই যুগ নয় তার মানে নিরানব্বই কন্টাসবাহ বুখারি মুসলিমের হাদিস বিশ্বনবী বললেন আল্লাহ তালার নিরানব্বইটা গুণবাচক নাম যে মুখস্থ করতে যে দিনে রাতে নিরানব্বইটা নাম পরে জান্নাতে ঢুকাইয়া দেবে শিখতে রাজি আছেন পড়বেন ইনশাল্লাহ আর রাহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আসালাম আল মোহমিন المهيمن العزيز الجبار المتكبر الخالق الباصر الباري المتكبر الجليل الجبار الكهار الغفار الوهاب الرزاق مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المقصد الله تعالى لنا نبويتنا جمكستكر باري আল্লাহ জান্নাতে ঢুকায়ে দেবেন বলে না আমি শিখবেন ইনশাল্লাহ কে কে শিখবেন একটু হাতে মুখস্থ যদি নাও হয় বইয়ে আছে আছে পড়বেন 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 দেখা রাজি তো নিরানব্বইটি নাম সকাল সন্ধ্যায় পড়বেন হাত নামান তাইলে বিশ্বাস নিয়ে নামগুলো পড়লে আপনার সব প্রয়োজন গাইবি খাজানা থেকে পূর্ণ করে দেবেন কে

সব আমি গ্রহণ গ্রহণ করলাম তার মানে ইমানের রুকন আছে ইমানের আহকাম আহকাম ইমানের রুকন কয়টা ইমানে মুফাসসাল আমরা যে পড়ি এর মধ্যে আছে তবে ভুলটা হলো ওখানে বলা হয়েছে সাতটা কয়টা আসলে কয়টা তার মানে একটা দুইবার বলা হয়েছে একটা কয়বার কি আমাদের দেশে আমরা পড়ি আমার সাথে পড়েন আহমান তুবিল্লাহি জোরে পরেন আহমান্টু বিল্লাহি ওয়া মালাই কাতিহি ওয়া কুতুবিহি অরুসুলিহি ওয়ালিয়াউমেল আখিরি ওয়াল খাদরে খাইরিহি ওয়াসাররিহি মৃণাল্লাহি তাহালা ওয়ালবাহাতি বাদাল মাউত এই যে আমরা কই সাতটা তার মানে ওয়ালবাসিবাদাল মাউদ আলাদা বলার দরকার নাই ওয়ালিয়াউমিল আখিরি বললে এর ভিতরে ঢুকে যায় কন্যা সবানন্দ তার মানে হাদিসে ইমানের রুকন কয়টা কয়টা এক নাম্বার কার প্রতি ইমান দুই নাম্বার আল্লাহর ফেরেশতাদের প্রতি ইমান তিন নাম্বার কিতাবগুলোর প্রতি ইমান চার নাম্বার নবী এবং রসুলগণের প্রতি ইমান পাঁচ নাম্বার আখেরাতের প্রতি ইমান ছয় নাম্বার তকদির তকদিরের উপরে ভাগ্যের উপরে অনেকে প্রশ্ন করতে পারেন জিব্রিল আসলেন বিশ্ব প্রশ্ন করলেন নবীজি কিভাবে জবাব দিলেন জিব্রাইল প্রশ্ন করলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে নবীজি কিভাবে জবাব দিলেন এর জবাব হলো জিবরাইল প্রশ্ন করার আগে সোহরাতুল বাকারার আয়াত নাজিল করেছেন কে জেনে বলেন কে জিব সোহরাতুল বাকার সহরাতুল বাকারার জায়াত আল কেরিমাতে ইমান মানে ছয়টা জিনিস আল্লাহ আগে নাজিল করে নবীজিকে শিখিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে জেনে প্রশ্নের জবাবে নবীজি বলেছেন খুঁটি কয়টা ইমানের ইমানের খুঁটি ইমানের আর কার ইমান দাঁড়ায় কয়টা জিনিসের উপরে ছয়টা জিনিসের উপরে ছয়টা জিনিসের উপরে ইমান দাঁড়ায় এক নাম্বার কার প্রতি ইমান জুড়ে বলেন কার প্রতি আল্লা তালার প্রতি ইমান আমাদের দেশে অনেক মানুষের গন্ডগোল আছে যেমন আল্লাহ সব দেখতে পাচ্ছেন সব শুনতে পাচ্ছেন একটা ইমান যদি মানুষের থাকতো চুর আর ডাকাত খুঁজে পাওয়া বলেন যাইতো বলেন আল্লাহ সব দেখতে পাচ্ছেন না আল্লাহ সব শুনতে পাচ্ছেন না এটা ইমান এটা কি জুড়ে বলেন এটা কি আল্লাহর প্রতি যদি ইমান আনে সত্যি আল্লাহর প্রতি ঈমান আনে তাহলে অবশ্যই সর্বপ্রথম এতটুকু ইমান আনতে হবে আল্লাহ তালা সব দেখেন সব শুনেন কিন্তু আফসোস আমাদের বাংলাদেশে লক্ষ কোটি কোটি মানুষ ইমানদার দাবি করে চাল চলনে বুঝা যায় না ইমান আছে কারণ চুরিও করে ডাকাতিও করে ঘুষও খায় সুদও খায় মিথ্যা কথাও খায় আইলো ঠেলায় কি আসেনি আসেনি আপনি আইল ঠেলালে আইল বুঝেন তো নাকি আইল কাটলেন আইল ঠেলালেন আপনি কি বিশ্বাস করেন না কে দেখতে পাচ্ছে শুনেন। অনেক হতে পেরেছি। অনেকেই অথচ আগে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর আগে শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল ইমানদারের সংখ্যা কারণ গল্প আছে গল্প একজন আলেম তার কাছে সাধারণ মানুষরা শিখতে গেছে ইমান শিখাইছে ইমান তারপরে পরীক্ষা নিতে চাইছে বলছে আমার মন চায় এমন জায়গায় জবাই করে একটা মুরগি আনবা যেখানে কেউ দেখে গল্প শুনছেন তো গল্প সত্যের কাছাকাছি তখন কোন ছাত্র পাহাড়ের উপরে উঠে কেউ জঙ্গলে যায়া কেউ জনমানবহীন মাটি কেউ ঘরের ভিতরে কেউ বা পানির নিচে ডুব দিয়া অনেক ভাবে জবাই করে মুরগি আনছে একজন একজন আস্ত মুরগি হাতে নিয়ে আয়সা কয় পৃথিবীতে আকাশের নিচের জমিনের উপরে এমন কোন জায়গা খুঁজে পেলাম না যেখানে আল্লাহ দেখেন না তার মানে যাই একজনে দেখেন কে যেখানে বলেন তিনি কে আল্লাহ সব দেখতে পাচ্ছেন সব শুনতে পাচ্ছেন শুধু তাই না আল্লাহ নিজে সব দেখেন নিজে সব শুনেন তারপরেও আল্লাহ তালা কেরামান কাতিবিন রেখে দিয়েছেন করান আল কেরিমে রব্দুল আলহামিন বলছেন কেরামান কাতিবিনা ইয়ালমন বাদদারে আমার ভালো করে জেনে নাও দুইজন সম্মানিত ফেরেশতা তোমার কাধে সব লিখে রাখে আছে না নাই আল্লাহ তাআলা আবার কোরআন আল কারিমে স্পষ্ট করে বললেন মায়াল ফি যুমিন ইল্লা লাদাইহি রকিবুন মুখের কোন শব্দ উচ্চারিত হয় না যা ফেরেস্তারা রেকর্ড করেন না

কেন প্রত্যেকটা মানব আর দানব প্রত্যেকটা মানুষ আর জিনের মেরুদণ্ডে গাড়ের মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিক ক্যামেরা ফিট করে দিয়েছেন কন্যা আল্লাহ সব রেকর্ড হচ্ছে আল্লাহ তো দেখতেছেন আল্লাহ শুনতেছেন আবার অটোমেটিক রেকর্ডও হচ্ছে আপনি ইমান আল্লাহর প্রতি যদি ইমান আনেন তাইলে এতটুকুন কেন বিশ্বাস করেন না আল্লাহ সব দেখতে পাচ্ছে আল্লাহ সব শুনতে পাচ্ছে আবার আসেন আনফালের দুই নাম্বার আয়াতের প্রথম অংশ আল্লাহ বললেন কেবল মুমিন শুধুমাত্র মুমিন একমাত্র মুমিন ওই ব্যক্তি আল্লাহর কথা শুনলে যার আত্মা কেঁপে উঠে কারণ হল সে বিশ্বাস করে আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন আল্লাহ তাকে শুনতে শুনতে পাচ্ছেন আল্লাহ সব দেখতে পাচ্ছে সব শুনতে পাচ্ছে এই বিশ্বাসের কারণে আল্লাহর শুনলে আত্মাটা কেঁপে তাইলে বুঝতে হবে তাইলে বুঝতে হবে শর্টকাট এটা ছোট্ট পথে আল্লাহর দেয়া পরিচয় বন্ধু আমাদের সবার মাঝে এই যোগ্যতা আল্লাহ দান করুন বলেন না আমিন আর জুড়ে বলেন আমি বন্ধুগান মুমিন হলে ইমানের ছয়টা শাখা ইমানের প্রত্যেকটা খুঁটি এর প্রতি যথাযথ ইমান থাকতে হবে যেমন আল্লাহর প্রতি ঈমান আল্লাহ নিজের পরিচয় কোরআন আল করিমে ছোট্ট একটি সোরাতে দিয়েছেন সবাই হয়তো পারেন আমার সাথে পড়েন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ الله تعالىর পরিচয় এই ছুট্ট সৌরাতে আল্লাহ তালা বলে দিলেন বল আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ এক এবং একক আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লামিয়ালিদ তিনি জন্ম নেন নাই ওয়ালামিউলাদ আল্লাহ থেকেও কেউ জন্ম নেই নাই আল্লাহর মা বাবাও নাই আল্লাহরও ছেলে মেয়ে

তিনবার যে পর্বে সে তিরিশ পারা করান পড়ার সবাব পাবে চিৎকার করে বলে না সুবাহ আল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন নভিজি অন্য হাতিসে আছে কুলিয়া ইউহাল কা ফিরুন কুলিয়া ইউহাল আমার সাথে পড়েন পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما আবদুলকুম দিনুকুম ওয়ালিয়াদিন বিশ্ব নবী বললেন সূরাতুল কাফিরুন যদি কেউ চারবার পড়ে কয়বার চারবার যদি সূরাতুল কাফিরুন পড়ে তাইলে 30 পারা কোরআন এর সওয়াব কে দেবেন বলেন না সুবহানাল্লাহ চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ পড়বেন ইনশাআল্লাহ মিনিমাম তিনবার কুলহু আল্লাহ চারবার সূরাতুল কাফিরুন তিনবার কুলহু আল্লাহ চারবার সূরাতুল কাফিরুন পড়লে দুই ختم 30 পারা 30 পারা দুইবার পড়ার সওয়াব কে দিবেন আল্লাহ পড়বেন ইনশাআল্লাহ মা বুন্ড়া পড়বে তো যুবক বৃদ্ধ তরুণরা পড়বে আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহর প্রতি ঈমান তাই আল্লাহকে চিনে ইমান আনতে হবে আর ইমানদার ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি জেনে শুনে ইমান আনে ইমানদার ঘুসকুর হতে পারে না সুদকুর হতে পারে না মিথ্যাবাদী হতে পারে না কারণ সে বিশ্বাস করে তারে দেখতেছেন কে তারে তার সব কাজ সব কথা দেখতেছেন শুনতেছেন কে তাই আল্লাহর প্রতি ইমান যার আছে সে দুষ্টামি পাপ অন্যায় করতে পারে আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার ইমান আনতে হবে আল্লাহর ফেরেশতাদের প্রতি আল্লাহর ফেরেস্তারা আল্লাহ তালা মানবার দানবের বাহিরে আলাদা একটা সৃষ্টি যাদের পেট আছে খাবার তৃষ্ণা যাদের ক্ষুধা আর তৃষ্ণা লাগে না যাদের ক্ষুধা আর তৃষ্ণা নাই পেশাব পায়খানা নাই যৌবন আর যৌনতা নাই কন্যা মানব আদম আদমের সন্তান মানেই হলো পেট আছে তৃষ্ণা আছে খাবারের প্রয়োজন তৃষ্ণা মেটানোর প্রয়োজন শুধু তাই না যা খাবার খায় পিছনের রাস্তা দিয়ে বের হয় সামনের রাস্তায় পেশাব করে আবার যৌবনের চাহিদাও পূর্ণ করে যেমন মানুষ তেমন জিন কিন্তু আলাদা একটা সৃষ্টি যাদের খাবারের প্রয়োজন নাই তৃষ্ণার প্রয়োজন নাই যাদের পেশাব আর পায়খানার প্রয়োজন নাই যৌনতা নাই তবে দুইজন দুইজন চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ কাছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছ এত দিয়েছ তারপরেও তারা দুষ্টামি করে দানব সৃষ্টি করেছ মানুষের আগে তারাই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব ছিল আল্লাহ মানব আর দানব দুষ্টামি করে দুরাচারিতা করে আমাদেরকে দুনিয়ায় পাঠাও দেখবা আমরা ঠিক থাকব। চ্যালেঞ্জ করলো কয়জন বলেন কয়জন আল্লাহ তাদের পরিচয় নাম সদ্য বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ করা দুইজন ফেরেস্তাকে দুনিয়ায় পাঠালেন পাঠালেন বর্তমান ইরাকের বাবেল শহরে কোন শহরে বাবেল পৃথিবীতে সাতটা চরম আশ্চর্যজনক জিনিস আছে সপ্ত আশ্চর্য কয়টা আশ্চর্য সাতটা মহা আশ্চর্য যদিও ইদানিং আরো অনেক বেড়ে গেছে তবে সাতটা মহা আশ্চর্য এর মধ্যে যেমন তাজমহল একটা কি একটা হলো মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরি আলেকজান্দ্রিয়া সাগরের তীরে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পৃথিবীর একটা ইরাকের শহরে ঝুলন্ত সপ্ত বাগান তার মানে ধাপে ধাপে সাজানো ঝুলন্ত বাগান এখনো আছে এখনো এর ধ্বংসাবশেষ আছে বাবেল শহর ইরাকের বাবেল শহর জুলন্ত বাগানের কারণে পৃথিবীর সাতটা আশ্চর্যের একটা ওই শহরে আল্লাহ দুই জন হারুত আর একজনের নাম মারুত হারুত এবং মারুত এই দুইজনকে আল্লাহ দিলেন পেশাবের রাস্তা পায়খানার রাস্তা খাবার আর তৃষ্ণা এরা আইলো পৃথিবীতে আইয়া প্রেমে পড়ে গেল চ্যালেঞ্জ শেষ আল্লাহ শাস্তি দিলেন কেমন পর্যন্ত এরা পৃথিবীর নিচে নিচের দিকে যাচ্ছে কন্যা চিৎকার করে বলেন না তবে ওই দুই ফেরেস্তা যেমন মাটির নিচে যাচ্ছে আরেকজন আদম সন্তান মাটির নিচে যাচ্ছে চিনেন কারে সাহস করে বলে কারণ এর নাম কি কারন, আমি দেখে এসেছি নিজে মিশরে রাজধানী কাইরু থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ফাইয়ুম শহরে কারুনের বিশাল প্রাসাদ এবং তার গুদাম প্রাসাদ সহ গুদাম সে নিজে মাটির নিচে দেবে গেছে এখনো দাপতেছে তাই যার সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করে না হে কারণের খালাত ভাই হে কারণের কারণের সেও মাটির নিচে যায় সব হারিয়ে যায় ঠিক না বেটি বন্ধু গান ইমানের ছয়টি স্তম্ভ এর দুই নাম্বার ফেরেস্তাদের প্রতি ইমান এই দুই জন ছাড়া হারো তার মারু ছাড়া সকল ফেরেস্তা এমন আল্লাহ বলেছেন আল্লাহ আমারম নামা আল্লাহ আদেশ করেছেন আল্লাহ যা করেছেন তাই কেবল করে আল্লাহ যা আল্লাহর নিষেধ করার আকাঙ্ক্ষাও তাদের মধ্যে পাপ করার আকাঙ্ক্ষাও তাই ফেরেস্তা আছে না নাই অন্ধকার যুগে কিছু মানুষ ফেরেস্তা বলতো ফেরেস্তা মানে নারী না ফেরেস্তা পুরুষ নয় নারীও ফেরেস্তা আছে না নাই ওই মেয়ে আছে না বিশ্বাস করেন না করেন না যদি ফেরেস্তা বিশ্বাস করতে চান হাতে কলমে একটা জিনিস শিখাই দেখুন আমরা যে খাবার খাই মুখ দিয়ে মুখে ভাত তরকারি মাখায়া দাঁত দিয়ে চিবাই চিবাইয়া গলা দিয়ে পাস করি কোথায় পেটে যে রাস্তা দিয়া আমাদের তরি তরকারি মাখানো দাঁতের চিবানো ভাত রুটি যায় এর পাশে আরো আরো তিনটা রাস্তা আছে কয়টা রাস্তা একটা নাকের একটা নাকের রাস্তা একটা খাদ্যের রাস্তা আরেকটা হলো শ্বাস নালীর রাস্তা কয়টা রাস্তা জুড়ে বলেন কয়টা একটা নাকের রাস্তা একটা ফুসফুসের রাস্তা আর একটা খাদ্য নালীর রাস্তা যখনই আমরা পানি অথবা খাবার চিবিয়ে গিলতে যাই তখন গলার মাঝে ছোট একটা জিব্বা আছে কি আছে ছোট একটা কিন্তু ওই জিব্বা তো নিজে নড়তে পারে না আল্লাহর ফেরেশতা নারায়া দেয় কন্যা সুবাহানামা বন্ধ খাবারের রাস্তাটা মাঝখানে নিচে হল ফুসফুসের রাস্তা উপরে হল নাকের রাস্তা তাই খাবার খাইতে গিয়া হঠাৎ যদি কি উঠে কি না হয় না হয় না হয় না এটা অ্যাক্সিডেন্ট সব সময় সব সময় শুধু তাই না যদি ওই ছোট্ট জিব্বাটা ফুসফুসের রাস্তায় নিজে না পড়তো ফুসফুসের রাস্তাটা বন্ধ না হতো খাবার ফুসফুসের ফুসফুসের পথটা বন্ধ করে দিত আর চার মিনিট পর্যন্ত যদি ফুসফুসের রাস্তা বন্ধ থাকে তাইলে অটোমেটিক মানুষ মারা যাবে কন্যাশাহ যদি কখনো কারো ফুসফুসের রাস্তায় খাবার গিয়ে আটকে গেছে তাইলে তারে শোয়াইয়া পেটের মাঝে পেটের মাঝে জুড়ে চাপ দিতে হয় কি দিতে হয় চার মিনিটের মধ্যে পেটের মধ্যে চাপ দিলে পেটে বাতাস আছে। ফুসফুসে কি আছে, বাতাস আছে। পেটের মাঝে চাপ দিলে বাতাসের ধাক্কায় যদি বেরিয়ে যায় খাবারের টুকরাটা তেইলে বেঁচে গেল আর যদি চার মিনিটের মধ্যে ফুসফুসের রাস্তা থেকে খাবারের অংশটা না বের হয় যদি শ্বাস না যায় বাতাস যদি ফুসফুসে না যায় চার মিনিটের মধ্যে কে হবে ওই কাজটা কে করেন আল্লাহ কে করে তাই আমাদের শরীরে প্রত্যেক জুড়ায় জুড়ায় আল্লাহর ফেরেস্তা দায়িত্ব পালন করে আসে না নাই আকাশে জমিনে তাবৎ সৃষ্টিতে আল্লাহ রা দেশ সব বাস্তবায়ন করেন আল্লাহর তারা এরা নারীও নয় পুরুষও নয় নারী পুরুষের মতো তাদের যৌবন যৌনতা নাই তাদের ক্ষুধা নাই নাই তৃষ্ণা পুরুষও নয় নারীও নয় সুবাহান আল্লাহ ওই ফেরেস্তাদের মধ্যে চারজন শ্রেষ্ঠ কয়জন চারজন শ্রেষ্ঠ আল্লাহ নাম ধরে পরিচয় করিয়েছেন একজন জিব্রাইল একজন একজন মিকাইল আরেকজন ইসরাফিল আরেকজন মালাকুল মাউত মালাকুল মাউত এই চারজন হলেন শ্রেষ্ঠ তাই ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে না হবে না ফেরেস্তা আমাদের সাথে আসে না নাই এই যে মাহফিল মাহফিলে বসে আছি ফেরেস্তা পাহারা দিচ্ছে তাই ইমান ঈমান আল্লে পূর্ণ ইমান ঈমানের দুই নাম্বার ধাপ হল ফেরেস্তাদের প্রতি ইমান তিন নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর কিতাবের উপরে ইমান কিসের উপরে কিতাবের উপরে ইমান আর কিতাব আল্লাহ নাজিল করেছেন অনেক নবী এবং রসুল উপরে এর মধ্যে চারটি শ্রেষ্ঠ চারটি একটি হলো একটি হলো তাওরাত একটি হলো ইঞ্জিল চার নাম্বার হলো আল করবুর উপরে আল্লাহ তালা নাজিল করেছেন জাবুর জাবুরের উপরে ইমান আনতে হবে না হবে না দুই নাম্বার ইমান আনতে হবে ইনজিলের উপরে যা আল্লাহ নাজিল করেছেন

যা কেমত পর্যন্ত অবিকল অবিকৃত যথাযথ আছে এবং থাকবে এর আগে তাওরাত আর ইঞ্জিল যা নাজিল হয়েছে একটাও আর যথাযথ সঠিক নাই কে বলেছেন কে বলেছেন এখন অনেক আছে খ্রিস্টান মিশনারিরা ও ইঞ্জিল শরীফ জাবুর শরীফ ইহুদিরা তাওরাত শরীফ ছাপাইয়া বাংলায় দেয় বাংলাদেশে আছে আছে না আল্লাহর কসম করে বলি জেনে রাখবেন এগুলা সব বানওয়াত আল্লাহর কথা এর মধ্যে নাই কেবল আল্লাহর কথা একটি কিতাব তার নাম তার নাম অনেকে প্রশ্ন করতে পারে আমি জাবুর পড়তে চাই আমি তাওরাত পড়তে চাই আমি ইনজিল পড়তে চাই বন্ধু তাহলে কোরআন আল করিম যদি কেউ পড়ে তাইলে কোরআনের মধ্যে আল্লাহ জাবুরের আয়াত তুলে ধরেছেন তাওরাতের আয়াত তুলে ধরেছেন ইনজিলের আয়াত তুলে ধরেছেন কন্যা আল্লাহ আল্লাহ তিরিশ পারা কোরআন আল করিমে অনেক জায়গায় অতীতের তাওরাত জাবুর আর ইনজিলের হুবহু কথা তুলে ধরেছেন তাই আপনি যদি তিরিশ পারা কোরআন পড়েন আপনি কেবল কোরআন পড়লেন না আপনি কোরআন পড়লেন অতীতের অতীতের তাওরাত জাবুর আর ইঞ্জিলও পড়লেন কন্যা সুবাহ শুধু তাই না আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আলাই তার উপরে সহিফা নাজিল করেছিলেন পূর্ণ কিতাব না বরং সহিফা কেউ যদি বলে ইব্রাহিমের সহিফাও পড়তে চাই তাহলে এটাও ব্যবস্থা করেছেন কে কে করেছেন আল্লাহ তাআলা কুরআন আল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের صحیফার আয়াত হুবহু তুলে ধরেছেন তা হল আল্লাহ বলছেন বাল তুসারনাল হায়াত আদunia ওয়াল আখিরাত খাইর ওয়া আবকা ইন্নাদা লা ফিস সুহফুল উলা সুহফ ইব্রাহিম ও তাই আয়াত যে পড়লো সেই ইব্রাহিমের সইফাও বলেলা সুবহানাল্লাহ তাই ভালো করে বলছে যদি কেউ তাওরাত বাংলায় দেয় ইঞ্জিল বাংলায় দেয় তারপরে জাবুর বাংলায় দেয় পড়বেন না পড়বেন কি কি পড়বেন বলে দেবেন কোরআন পড়লে সব পড়া হয়ে যায় কারণ কোরআনের ভিতরে অতীতের সব কিতাব আর সহিফার আয়াত কে দিয়েছেন কে দিয়েছেন বন্দিগান ইমানের তিন নাম্বার আমরা জানলাম তিন নাম্বার খুঁটি কিতাবের প্রতি ইমান সব কিতাবে বিশ্বাস করব মানব একটা তার নাম তার নাম আল কোরআন আল চার নাম্বার ইমানের খুঁটি হলো নবীগণের প্রতি ঈমান কাদের প্রতি ঈমান আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেক জনপদে প্রত্যেক জনগুষ্ঠিতে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন তবে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাম তিনি আল্লাহর নবী এবং রসুল তিনি সর্বশেষ নবী সর্বশেষ রসুল সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল তারপরে আর কোন নবীও নাই রসুল রসুল এটাই আমাদের ইমান এটাই আমাদের দেখুন আপনারা হয়তো শুনবেন বাংলাদেশে আন্দোলন হয় উলামারা বলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে আপনারা রাজি আছেন কে কে একমত হাত তুলেন দেখি বলেন হে আল্লাহ আমাদের দেশে কাদিয়ানিরা অমুসলিম সরকারকে এই ঘোষণা দেওয়ার তৌফিক দাও বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন হাত নামান কাদিয়ানিরা মুসলিম কাদিয়ানিরা মুসলমান না এই ঘোষণা পৃথিবীর, অনেক রাষ্ট্র দিয়েছে বাংলাদেশ এখনো, এখনো এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কাদিয়ানিরা কেন কাফের। কাদিয়ানিদেরকে কেন অমুসলিম বলা হবে এই এক জায়গায় ওরা আল্লাহর প্রতি ইমানানে বলে কিন্তু ওরা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সর্বশেষ নবী মানে ওই ব্যক্তি যে বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সর্বশেষ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল নবীজি বলেছেন লা নবিয়া বাদির আমার পরে নবীও নাই আমার পরে রসুল নাই নবী আর কেউ আসবে নবীজি বলেছেন আমার পরে যদি নবী আসত লাখানো উমর উমর নবী হয়ে যেত তার মানে উমর নবী হয় নাই নবী আর কেউ পৃথিবীতে আসবে কিন্তু কাদিয়ানিরা কয় গুলাম আহমদ কাদিয়ানি নাকি প্রতিশ্রুত নবী কন্যা শুনেন গুলাম আহমদ কাদিয়ানি যখন বেঁচে ছিল তখন পাকিস্তানে তৎকালীন পাকিস্তানে বিখ্যাত আলেম ছিলেন শাহাতাউল্লাহ বুখারি শাহাতাউল্লাহ বুখারি তিনি কাদিয়ানিদের প্রতিষ্ঠাতা গুলাম আহমদকে বললেন তোর সাথে আমি বহস করব বহস শুরু হলো যথারীতি মৌলানা শাহ বুখারি প্রশ্ন করলেন বলো কোন দলিলে তুমি নিজেকে নবী দাবি করো কুলাঙ্গার কুলাঙ্গার কোরআন থেকে দলিল দিল সু سورة الصف ار آيات الله تعالى قرآن الكريم بولتن عيسى بن مريم تني اي بابي وإذا قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة কয়মবাশি রম্ভীর রসূল ইয়াতি মিম্বাদি ইসমহু আহমাদ আল্লাহ তালা বললেন ইসবনু মারিয়াম বলেছেন ও বনি ইসরাহিলেরা জেনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল আমার কাছে কিতাব এসেছে আমার আগে তাওরাত নাজিল হয়েছিল আমি তাওরাত সত্য একথা ঘোষণা করছি আমার উপর নাজিল হয়েছে কিতাব আর জেনে নাও আমার পরে পৃথিবীতে আরেকজন আসবেন নবী আসবেন তার নাম আহমাদ তার নাম তো ওই কম বক্তের নাম তো গুলাম আহমদ এটা কিন্তু সত্য ঘটনা সত্য ঘটনা মাওলানা আতাউল্লাহ শাহ বুখারি বললেন আয়াত হল নাম কেবল আহমাদ তোর নাম তো গুলাম আহমাদ কয় না আমি নামা নামের আগে গুলাম বাদ দিয়া দিছি আমার মা বাবা ভুল করছে এই জন্যে গুলাম রাখছে আসলে আমি আহমাদ মাওলানা আতাউল্লা শাহ বললেন তুই যদি ফতুয়া দেশ তোর মা বাবা ভুল করেছে নামের আগে গুলাম ভুল করে রেখেছে তুই কেবল আহমদ তাইলে শুন আমার নামের মধ্যে প্রথম হলো আতা তারপরে আল্লাহ প্রথমে আতা তারপরে শুন আমি আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা বাদ দিলাম থাকলো কি আমি আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা নিয়ে বলতেছি সর্বতো নিকৃষ্ট নবী করে পাটাই নাই কल्ला সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিখ্যাত ঘটনা বিখ্যাত ঘটনা বন্ধুগণ কাদিয়ানিরা কাফের এর প্রধানতম কারণ এরা শেষ নবী বিশ্বাস করে মুহাম্মদ শেষ নবী আমরা বিশ্বাস করি না করি না কারা কারা করেন হাত তুলে দেখান বন্ধুগান কাদিয়ানিরা তাই কাফের ওরা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ওরা কাফের কারণ ইমানে ইমানে গলত ইমানের একটা খুঁটি একটা খুঁটি নবীদের প্রতি বিশ্বাস এর আরেকটা হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল পাঠিয়েছেন কত বলেন কত আমাদের দেশে অনেকেই বলে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার বিশুদ্ধ হাদিসে এসেছে এক লক্ষ চব্বিশ বলেন জুড়ে কত আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল পাঠিয়েছেন এদের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন মৃত্যুবরণ করেছেন একজন মরেন একজন মরেন কাদিয়ানিরা কাফের এটাও একটা কারণ কাদিয়ানিরা কয় যে কেউ কাদিয়ানি না সুন্নি দুইটা প্রশ্নে জবাব পাবেন একটা প্রশ্ন করবেন শেষ নবী সর্বশেষ নবী মহামসলাম বিশ্বাস করো কি না যদি চব্বিশ হাজার নবী এবং রসুল এদের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন মৃত্যুবরণ করেছেন একজন মরেন নাই আকাশে আছেন তার নাম কি জোরে বলেন নাম কি আর জোরে বলেন নাম কি ঈসা তিনি শেষ জামানায় সিরিয়ার দামেশকের দামেশকের কেন্দ্রীয় মসজিদের সাদা গম্বুজের উপরে আসরের আজান হওয়ার পরে দুইজন ফেরেস্তার ফেরেশতার ভর করে নেমে আসবেন কন্যা সুবাহ এই পৃথিবীতে দাজ্জাল যখন প্রকাশ পাবে তারপরে ইমাম মাহাদি প্রকাশ পাবেন তারপরে তিন নাম্বারে আকাশ থেকে নেমে আসবেন ইসা ইবনু মারিয়াম আলি হিমাস এটা কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু কাদিয়ানিরা কয় কাদিয়ানিরা কয় ঈসা আলী ইসালাম মরে গেছেন ঈসা আলী ইসালাম মরে গেছেন ঈসা আলী ইসলাম মরে গেছেন গুলাম আহমদি নাকি নতুন ঈসা হইয়া জন্ম নিছে কন্যা উদ্দিল্লা চিৎকার করে বলেন না উদ্দিল্লা তাই ইমানের পরিচয়ে জানতে হবে ইমানের ছয়টা কুটি এর তিন নাম্বার হলো কিতাব চতুর্থ হলো নবীগণের প্রতি বিশ্বাস কত নাম্বার কত চতুর্থ নবীদের প্রতি প্রতি বিশ্বাস আর নবীদের বিশ্বাসে এটা স্পষ্ট থাকতে হবে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল একজন বলেন নাই তিনি ঈসা ইবনু মারিয়াম তিনি আবার পৃথিবীতে আসবেন কাদিয়ানিরা কাফের কারণ এরা এটা বিশ্বাস করে করে তাই সারা বাংলাদেশে আওয়াজ উঠতে হবে কাদিয়ানিদেরকে কাফের বলে ঘোষণা করো আপনারা রাজি আছেন একমত আছেন তেলে জুড়ে দেখি তাক দেন দেখি আল্লাহর নামে জুড়ে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর বলেন কাদিয়ানিরা কাফের জুড়ে বলেন কাদিয়ানিরা কাফের প্রমাণ পেলাম প্রমাণ পাইলেন তো তাই কে কাদিয়ানি দুইটা প্রশ্ন করলে ক্লিয়ার হয়ে যাবে সুন্নি না কাদিয়ানি ইমানদার না কাফের পৃথিবীর অনেক রাষ্ট্র কাদিয়ানিদেরকে কাফের বলে ঘোষণা করেছে অমুসলিম সংখ্যালঘু বাংলাদেশে এরা নিজেদেরকে মুসলমান কয় আর মুসলমান নামে চাকরি বাকরি সব করে এই জন্য এই বাংলাদেশের প্রত্যেকটি জনতা দাবি কাদিয়ানেদেরকে কাফির ঘোষণা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ বলবেন তো ইনশাল্লাহ হাটে ঘাটে বাজারে সব জায়গায় বলবেন কাদিয়ানিরা জুড়ে বলেন কাদিয়ানিরা আর জুড়ে বলেন কাদিয়ানেরা কাদিয়ানেরা কাদিয়ানের ইমান আনতে হবে ইমানের ছয়টা খুঁটি পরিষ্কার জানতে হবে এর চার নাম্বার নবীগণের প্রতি ইমান পাঁচ নাম্বার হল, আ খেরাতের প্রতি ইমান কিসের প্রতিমান আ খেরাত আখেরাত মানেই হল মরার পরের জীবন মরার মরার পরের জীবনের নাম কি এই জন্যে আপনারা আমরা যে ইমানে মুফাসসাল পড়েছি এখানে আছে আবার বলছে ওয়ালবা আছে বাদাল মাউত মৃত্যুর পরে আবার জীবন কেমত তথা আখেরাত বললে এটার এটার লাগে না তাই আখেরাত মানেই হলো পৃথিবী থেকে মালাকুল হাত ধরে মৃত্যুর পেয়ালা পান করব আরেকটা জীবনে ঢুকব ওই জীবনে ক্ষয় নাই শেষ নাই ওইটা চিরস্থায়ী চিরন্তন জীবন হতে পারে পুরস্কার পেলে জান্নাত আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করুন বলে না আমি জোরে বলে না আবার কেউ বা ইমান আনে নাই চিরস্থায়ী জাহান্নাম তবে কেউ ইমান এনেছে পাপ করেছে শাস্তি ভুগ করে করে জান্নাতে যাবে ইমান থাকলেই একদিন না একদিন কোথায় যাবে কোথায় যাবে তবে ইমান কয়টি খুঁটি কয়টি খুঁটি এই ছয়টা ঠিক থাকতে হবে পাঁচ নাম্বার হলো আখেরাত ছয় নাম্বার হলো ওয়াল কাদরি খেহি ওয়া সরিহি মিনাল্লাহি তাহালা আর বিশ্বাস করতে হবে ভাগ্যের লিখন কার হাতে কার হাতে আফসুস আমরা অনেকেই ভাগ্যটা বুজার বুঝতে পারি না অনেকেই মনে করি আল্লাহ ভাগ্যে লিখছে তাই আমার এমন হয়েছে না এ কথাটা ভুল এটা যে বলবে সে কাদারিয়া জাবারিয়া হয়ে যাবে একটা বিভ্রান্ত আকিদার গোষ্ঠী আছে যারা বলে মানুষ কিছু করতে পারে না আল্লাহ করায় এই জন্য গান লিখে যেমনি না তেমনি না সে পুতুলের এই কথা ইমানদার বলতে পারে পারে কারণ অলপ তাকদির মানে আল্লাহ সব জানেন কে জোরে বলেন সব জানেন কে আল্লাহ সব জানেন সব যেহেতু জানেন তাই আল্লাহ কলমকে আদেশ করেছেন লিখতে কলম লিখেছে আল্লাহ যে আল্লাহ তাই তিনি লিখেছেন আল্লাহর লেখার কারণে আপনি আমি করি না বরং আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ইচ্ছা করলে ভালো করতে পারেন ইচ্ছা করলে মন্দ করতে ঠিক না দেখুন এই গ্রামের সবাই যদি মাহফিলে আসতো তাইলে কি আর এই ছোট প্যান্ডেলে জায়গা হইতো হ্যাঁ রাগ করেন না আপনারা তার মানে যদি কেউ বলে আমার কপালে নাই তাই আসি নাই না কথাটা ঠিক এটা ইচ্ছার উপরে আল্লাহ ব্যক্তিকে স্বাধীনতা দিছেন না দেন নাই আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ইচ্ছা করলে ভালো করতে পারি ইচ্ছা করলে মন্দ করতে পারি আর ভাগ্যটা আল্লাহ লিখেছেন এই জন্য এটা তিনি যেহেতু আল্লাহ তাই আল্লাহর ক্ষমতার প্রমাণ কার ক্ষমতার প্রমাণ যেমন দেখুন উদাহরণ দেই অনেক রুগী হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার বিশ বছর তিরিশ বছর ডাক্তারি করেছে অভিজ্ঞতা এমন হাতে ধরে হাতের শিরায় ধরে কোয়া দেয় বাড়ি লইয়া যাও আর দুই তিন দিন এখন আপনারা কি ওই ডাক্তারের বিরুদ্ধে মিছিল করেন কইছে তাই মরে গেছে ডাক্তার যেহেতু সে ডাক্তার যেহেতু তার অভিজ্ঞতা আছে যেহেতু সে লেখাপড়া করেছে যেহেতু সে লক্ষণ জানে তাই বলেছে চূড়ান্তটা সে বলে নাই লক্ষণ দেখে বলেছে যদি এটা বুঝেন তাহলে বুঝা উচিত আল্লাহ তিনি সব জানেন তাই আল্লাহর ক্ষমতা ভাগ্য আল্লাহ যদি ভাগ্যই না লিখতেন তিনি আল্লাহ হতে পারতেন না 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 এর আরেকটা উদাহরণ সবার কাছে মোবাইল ফোন আছে না নেই মোবাইল ফোন আপনি আমি ব্যবহার করি মোবাইল ফোনে যে কোম্পানি তৈরি করে তারা বলে দেয় লিখে দেয় এতদিন চলবে ওই পার্টস তারপরে আর এইভাবে চালাতে হবে আর যদি না চালাও নষ্ট হয়ে যাবে এখন আপনি টাকা দিয়ে মোবাইল ফোন এইভাবে কিনে যদি বলেন কোম্পানি মেনুয়ালে লিখছে তাই মোবাইলটা নষ্ট হয়ে গেছে হইল বরং বিবেক বলে যে তৈরি করেছে যেহেতু তৈরি করতে পেরেছে তাই সে তার আদ্যপান্ত জানে তাই মেনুয়াল লিখে দিয়েছে তাই আমাদের ভাগ্য হলো আমাদের মেনুয়াল কে লিখেছেন কে লিখেছেন ভাগ্য কার হাতে আল্লাহ হাতে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ইচ্ছা করলে ভালো করতে পারি অথবা মন্দ করতে তাই বিচার করবেন কে বিচার করবেন কে তবে এটা জানা উচিত চূড়ান্ত ব্যাপারে ওইটাই হবে যা আল্লাহ লিখে যা আল্লাহ লিখে রেখেছেন তাই ভাগ্য বিশ্বাস করতে হবে বিশ্বনবী ভাগ্য বুঝাতে গিয়ে বলেছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল সাল্লাম ভাগ্য বুঝাতে গিয়ে বলেছেন এক ব্যক্তি জান্নাতের জন্য আমল করবে জান্নাতের আমল কামল নে কামল করবে এমনকি জান্না তার মধ্যে জুতার ফিতার সমান দূরত্ব থাকবে কন্যা তার মানে মরবে আর জান্নাতে যাবে এতটা দূরত্বে পৌঁছে যাবে কিন্তু আপ সর্বশেষে এমন একটা পাপ করবে এমন একটা অন্যায় করবে আর জান্নাতে যাবে না যাবে কোথায় এর নাম ভাগ্য এর নাম এর নাম তাই বিশ্বাস করব ভাগ্যে কিন্তু অলস হব কাজ করব রাজি আছেন কে কে কাজ করবেন হাত তুলেন দিকে ভালো কাজ করব ইমান আনবো ভালো কাজ করব মৃত্যু পর্যন্ত বলেন আমিন দুই হাত তুলে বলেন আমিন বলেন হে আল্লাহ আমাদের সবাইকে ইমান অনুপাতে কাজ করার তৌফিক দাও বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন বলেন হে আল্লাহ আমাদের সৌভাগ্য নসিব করো আমাদের সৌভাগ্য নসিব করো আমাদের ভাগ্যটা সৌভাগ্য দিয়ে ভরে দাও বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন হাত নামান রব্বুল আলমিন ইমান আর মুমিন মুমিন কারে কয় ইমানের খুঁটিকে আমরা জানলাম আমরা জানলাম সুন্নি কারা কাদিয়ানি অনেক বেশি লেখাপড়ার দরকার নাই শর্টকাট দুইটা প্রশ্ন বুঝতে পারবেন বেটা কাদিয়ানি না সুন্নি রাজি আছেন তো তাই ইমান জেনে মুমিন হব আমরা আর এটা বিশ্বাস করব যে মুমিন অবশ্যই একদিন জান্নাতে জান্নাতে যাবে আল্লাহ তাআলা আপনি আমি সবাইকে জান্নাতি বলে কবুল করুন বলেন আমিন আযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব